আগামী 5 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়াল্জ পক্ষে প্রচারে নামছেন বাংলাদেশি আমেরিকান নেতাকর্মীরা। গত রোববার 13 অক্টোবর সন্ধ্যায় ওয়ারেন শহরের রান্নাঘর রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশি আমেরিকান ছাড়াও যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন কমলা হ্যারিস ক্যাম্পেইনের পরিচালক এডুগান, মার্কিন সিনেটর স্টেফানি চ্যাং, কংগ্রেসোনাল ডিস্ট্রিক্টের প্রার্থী কার্ল মার্লিঙ্গা, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, সাবেক মেয়র মাজেন্সকি, ম্যাকম্বো কাউন্টি প্রসিকিউটর বিচারক প্রার্থী ক্রিস্টিনা হাইন, ম্যাকম্বো কাউন্টি ট্রেজারার প্রার্থী ম্যাথু চার্চ উইল সহ অনেকেই। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান নেতারা। এ সময় তারা বলেন কমলা হ্যারিস নির্বাচিত হলে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, স্বাস্থ্যখ্যাত সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিবেন বলে আশ্বাস দেন তারা। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।